ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল মুর্শিদাবাদ। আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এবং শেয়ার করব ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশের একটি অ্যামেজিং ব্যবহার, যেটাকে রাত্রে ফলো করে আপনি আপনার ত্বক অনেক বেশি তাড়াতাড়ি ফর্সা ও উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতে পারবেন। সুতরাং চলুন ভিডিওটি দেখে নিই। কিন্তু ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার এই ডিজিটাল মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো প্রথমে আপনার প্রয়োজন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ। ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর অনেকগুলো ফেসওয়াশ আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ আপনি ইউজ করতে পারেন। আমি এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ওয়েল ফ্রি ফেসওয়াশটি ব্যবহার করছি। সো প্রথমে একটি বাটিতে কিছু পরিমাণ ফেসওয়াশ নিয়ে নিন, তারপর এর মধ্যে অ্যাড করে নিন হাফ স্পুন চালের গুঁড়া। আপনার কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এর জায়গায় আপনি বেসন ব্যবহার করতে পারেন। তারপর আপনি দুটি উপাদান ভালো করে মিক্সার করে নিন। মিক্সার করে নেওয়ার পরে আপনার ত্বকে এই মিশ্রণটি বা উপাদানটি ভালো করে লাগিয়ে নিন। যে কোনো ধরনের স্কিন ফেয়ার করার জন্য প্রথমে আপনার প্রয়োজন আপনার ত্বককে প্রিপেয়ার করা। আর আপনার ত্বককে প্রিপেয়ার করার জন্য আপনাকে প্রথমে গরম জলে একটা পরিষ্কার টাওয়াল ভিজে এটা দিয়ে আপনার মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন বা মুছে নিন। মুছে নেওয়ার পর এই মিশ্রণটি আপনার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। এই মিশ্রণটি লাগানোর 2-3 মিনিটের জন্য আপনার মুখে স্ক্রাব করুন। এই মিশ্রণে আপনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এর সাথে ব্যবহার করবেন চালের গুঁড়া বা বেসন। চালের গুঁড়া হচ্ছে একটি ন্যাচারাল স্ক্রাবার, এটি আমাদের ত্বকে মরা চামড়া দূর করে বা ত্বকে জমে থাকা কালো দাগ দূর করে এবং আমাদের ত্বকে লাইট বা উজ্জ্বল করে তোলে। এই মিশ্রণটি আপনার ত্বকে লাগাবেন এবং লাগানোর পরে আপনার ত্বকে ম্যাসেজ করবেন। ম্যাসেজ করার পরে আপনার ত্বক ক্লিনিং এবং স্ক্রাবিং দুটোই একসাথে হয়ে যাবে। 2-3 মিনিট স্ক্রাব করার পরে আপনার ত্বকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মুখ ধোয়ার পর আপনার প্রয়োজন ত্বককে টনিং করা। টনিং করার জন্য আপনি আপনার পছন্দের যে কোনো একটি টোনার ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব ন্যাচারাল টোনার হিসাবে আপনি রোজ ওয়াটার ব্যবহার করবেন। তুলোর মধ্যে কিছু পরিমাণ রোজ ওয়াটার নিয়ে আপনার মুখে লাগিয়ে নিন। স্ক্রাবিং করার ফলে আমাদের ত্বক থেকে ময়লা দূর হয়ে যায় এবং টনিং করার ফলে আমাদের পার্স মিনিমাইজ হয়ে যায়, যার কারণে কোনো ধুলোবালি আমাদের ত্বকে পার্সে ঢুকতে পারে না। আপনাদের ত্বককে সুস্থ এবং সুন্দর রাখতে এই টিপসটি আপনি অবশ্যই ফলো করবেন। এই টিপসটি মাত্র 1 সপ্তাহ ফলো করলে আপনি দেখবেন আপনার ত্বক আগের চেয়ে কতটা ফর্সা উজ্জ্বল এবং মসৃণ হয়ে গেছে। তো ফ্রেন্ড, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের শেয়ার করবেন, তারা যেন এই মিশ্রণটির ব্যাপারে জানতে পারে। তো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।